সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বরাবরের মতো আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপি আনারসের জুস। আনারসের জুস আপনারা চাইলে মিষ্টি দিয়েও বানাতে পারেন, তবে আমার আজকে যে জুস বানিয়েছি সেটা জাল জুস। চলুন তাহলে দেখি আমার আজকের রেসিপি আনারসের জাল জুস। প্রথমে আমি একটি আনারস ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি। এখন এই আনারস আমি ব্লেন্ড করে নেব। এবার সবগুলো আনারস একটি ব্লেন্ডারের জগে দিয়ে দেব। সবগুলো আনারসের টুকরো ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। এবার এক চা চামচ চিলি ফ্লেক্স, এখানে আপনারা চাইলে দু চা চামচও দিতে পারেন। জালের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। আপনারা যদি জাল বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন। এবার আমি হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ বিট লবণ দিয়ে এক গ্লাস পানি দিয়ে দিলাম। যেহেতু এখন শীতকাল তাই আপনি নর্মাল পানি দিলেই ভালো হয়। দিয়ে এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলাম, দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। এবার আমি দুইটি গ্লাস নিয়ে পরিবেশনের জন্য দুইটি গ্লাসেই জুস ঢেলে দিচ্ছি। সব জুস দুইটি গ্লাসে ঢেলে দিলাম, একেবারে অসাধারণ। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।